আজকে একজন এই যে এই মহান লোক একটা মহান কাজ করেছে, এই সকাল সকাল মহান কাজ করছে, বিষ্ণুর মধ্যে বসে বসে। এই দেখাও একটু ওর মহান কাজটা, একটু দেখাও চশমাটাকে বিস্কুটের মতো কুটকুট করে খাচ্ছে, ভেঙে ভেঙে মনে হয় বিস্কুট খাচ্ছে বসে বসে। মানে একদম বিন্দাস বসে বসে খাচ্ছে, আগের দিনকে ইয়ে খেয়েছে, একটা মলম, ওখানে একটা মলম রাখা ছিল, চুলকানির মলম। তুমি দুষ্টগুলো করছো আজকাল, তা ঠিক আছে, না এসো এসে এসে এইসব শুনবো না, দাঁড়া তুমি আজকাল এই দুষ্টগুলো করছো, এইগুলো হঠাৎ করে কাল থেকে আবিষ্কার করছে, কালকে একটা চুলকানির মলম বসে বসে। এই কালকের মলমটা একটু দেখাও, বাবা এটা কি করছো বাবা, তুমি লেজু নাচছে, এই জন্য লেজু নাচছে বাবা, বাবার কোনো পস্তাবা নেই, যা করেছে বেশ করেছে। আর একজন গুটি চুটি মেরে শুয়ে সব দেখছে, মানে যা করছে গরু উঠে ও সাইস্থ পায়ের কাছে চলে এসছে, মানে জিনিসটা রাখা থাকে, মানে কতটা বুঝতে পারছো, মানে এইটা মানে আর্ধেক খেয়ে নিয়েছি, আর্ধেক শুধু রয়েছি, মানে কালকে চুলকানির মলমটা দেখো একটু, কি গো কি কাণ্ড, ও এত দুষ্টু, আর একজন তো নড়বেই না, চাকর চাকর এই যে জিনিসটা রাখা থাকে এই পর্দার পিছনে, এই যে আমরা রাত্রিবেলা এখানে ইয়ে কি বলে ফোন চশমা ওষুধ যা ইয়ে করা এখানে রেখে শুই, সকালবেলা উঠে এখান থেকে নিয়ে এখানে বসে বসে কর্ম আলমারিতে আছে। কালকে মলমের অবস্থাটা দেখাও একটু, কালকে চুলকানি এই যে কালকে বমি করে দিয়েছে, এখন অনেক কিছু করবে, তুমি বার করো আরেকটা চশমা বার করো, কালকের আওয়াজ কালকের জন্য, কালকে না ওটা ভালো, ওটা ওটা একই পাওয়ারে, আরে আপাতত চোখে দেখতে পাচ্ছ না, তার থেকে তো পড়বে, পাপাকে কানা করে দিলি, তরুণ তরুণ দেখ বসে দেখো 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 কি দুষ্টু আরম্ভ করেছি, একটা একটা হাতের কাজ করে দিচ্ছে, আর একটা বানিয়ে নিও নাহলে অপশনাল, আবার এরকম কোনদিন দিয়েছে মরমর করে, আরেকজন শুধু খালি দেখছে কি করছো, টুটু পাও যে এটাই পড়ো, দৌড়ুর মনে ওটা পছন্দ হচ্ছিল না, ভেঙে দিয়েছে
এই স্টাইলটা পরো ওই জন্য। বাবা ওটা ওটা ভালো লাগছিল না, ওটা ভালো লাগছে না? ও আচ্ছা, হ্যাঁ বাবা বলছে ওটা ভালো লাগছিল না, ওই ফ্রেমটা ভালো ছিল না। না আমার বাবা আমাকে ভালোবাসে, ওর জন্য আমাকে আমারটা হাত দেবে না আমার বাবাটা। না এই তোমারটা তোমারটা কোনো কালকে উঠে দেখবে আমারটাই মরমর করে ভেঙে দিয়েছে। আর এসে প্রতিদিন উঠে ওর সারা রাত্রে নিচে শুয়ে ঠিক ভোরের দিকে উঠে এই হাতের কাজগুলো করছে বিছনার মধ্যে উঠে। না না ওইগুলো হচ্ছে না, ঠিক বসাচ্ছে না, এরকম না করলে হয় জমে ঠিক। বুঝতে পারছি দোষ হয়ে গেছে। আর ছেলের পাস্তাবা আছে, এই যে লেজু নাচ্ছে, লেজু নাচ্ছে, পাস্তাবা আছে, এই যে লেজু নাচ্ছে, মানে না চোখে চোখ দিচ্ছে না, বুঝতে পারছে যে আমি দোষ করেছি। ও দেখো তোমাকেই চমকাচ্ছে, শাক দিয়ে মাছ ঢাকা দিয়ে দেওয়ার পর দেখেছো ওই ওই করছো শাক দিয়ে মাছ ঢাকা। আচ্ছা বলুন কি করবো, নিজেও বুঝতে পারছে না, শাক দিয়ে মাছ ঢাকা দিচ্ছে এখন। কি করবে ধমকে চমকে যদি কিছু করা যায়, যা হিসিপটি করে আসুক।